হয়তো প্রতিটা ছেলের সাথে এটাই হয়েছে, সে যখন কাউকে ভালোবেসেছে তখন সেই মেয়েটি অন্য কাউকে ভালোবেসেছে। তাই কোনো কোনো সময় ভালোবাসা বাস্তব থেকে সরে গিয়ে কল্পনার জগতে চলে যায় আর হয়ে ওঠে একটা স্বপ্ন। আচ্ছা ইমানদা, এই কাউকে ভালো লাগা, প্রেমে পড়া আর তাকে না বলতে পারা, এটা তো খুব কষ্টের। আর যখন সময় আসে বলার তখন সে অন্য কারোর হয়ে যায়। আচ্ছা কেন এরকম হয় বলতো? যদি সব ছেলে বা মেয়ে তার মনের কথাগুলো সাথে সাথেই বলে দিতে পারে কাউকে, তাহলে হয়তো এই কষ্টটা পেতে হয় না, তাই না? তা নয় বলটি, আসলে কি জানিস তো, আমার মতন কেউ না কেউ তাকে পছন্দ করছে। সেই মেয়েটি ডিসিশন নিতে গিয়ে অসুবিধায় পড়ে যায়, আর যখন কোনো ডিসিশন নেয় যে এবার হ্যাঁ বলে দেবে, ঠিক সেই মুহূর্তে জানতে পারে তাকে অন্য কেউ ভালোবাসত, তখন ছেড়ে আসা খুব চাপের হয়।